পশ্চিম মেদিনীপুরে আজ ছিল মরশুমের উষ্ণতম দিন। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রির বেশি, গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রির বেশি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। গতকাল ছিল 42 সামথিং, আজকে 43 ক্রস করে গেছে। তবে আমার আশা এই তাপপ্রবাহটা কয়েকদিন চলবে, তারপরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে কয়েকদিন বাদে। যেই সমুদ্র থেকে জলীয় বাষ্প নিয়ে বাতাস উঠবে এখানে, তখন কিন্তু আবার আবহাওয়ার পরিস্থিতি কিছুটা হলেও পরিবর্তন হবে।